চ্যানেল 24 এর সকাল 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্রেনটি শিরোনামগুলো আপনাদের সাথে আছি আমি ফারজানানশি শুরু হলো জাতিসংঘের সাধারণ পরিষদের 78তম অধিবেশনের উচ্চ পর্যায়ের বিতর্ক পর্ব অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারে সফরের প্রথম দিনের কর্মসূচি শুরু হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সাথে বৈঠকের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির সোমবার সকাল থেকেই নিউ ইয়র্কে ঝিরিঝিরি বৃষ্টি এই বৈরী আবহাওয়ার মাঝেই 78তম সাধারণ অধিবেশন ঘিরে তুমুল ব্যস্ততা জাতিসংঘ সদর দপ্তরে অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা আশপাশের এলাকা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা এবারের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম দিনের কর্মসূচি শুরু হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়াসের সাথে বৈঠকের মধ্য দিয়ে এ সময় উপস্থিত ছিলেন ক্লাইমেট ভার্নারেবল ফোরামের থিমেটিক অ্যাম্বাসেডর এবং অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সাইমা ওয়াজেদ পুতুল দেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা উন্নতকরণ এবং সবার জন্য সহজ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলের প্রথম দিনের কার্যক্রম নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এ সময় যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত মধুর এবং এই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্পর্ককে আরো শক্তিশালী বলিষ্ঠ করতে চান এবং এটা তিনি বারবার বলেছেন সকালে পররাষ্ট্রমন্ত্রী এবং হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পিটার সিয়ের্তার দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক চুক্তি 2024 থেকে 2026 সালের জন্য স্টাইপেন্ডিয়াম হাঙ্গারিকাম প্রোগ্রামের কাঠামোর মধ্যে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক এবং 2023 থেকে 25 সালের জন্য স্বাস্থ্যক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক সই হয় আজ থেকে শুরু হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের মূল কর্মসূচি আগামীকাল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও তিমুর লেস্তের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক সহ বেশ কিছু কর্মসূচিতে তিনি অংশ নেবেন দিন শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া অভ্যর্থনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল 24 জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র ডেঙ্গু রোগের চিকিৎসায় খুবই গুরুত্বপূর্ণ আইভি স্যালাইন সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইদানিং যার চাহিদা বেড়েছে বহুগুণে তবে বাজারে নেই সেই অনুযায়ী যোগান ফলে হাসপাতাল তো বটে ফার্মেসিতেও মিলছে না স্যালাইন যদিও স্বাস্থ্য অধিদপ্তরের দাবি সংকট নেই আশিকেন প্রিন্সের রিপোর্ট প্রেসক্রিপশন নিয়ে হন্যে হয়ে ঘুরছেন এক ফার্মেসি থেকে আরেক ফার্মেসি বারডেমে ভর্তি ডেঙ্গু আক্রান্ত মায়ের জন্য প্রয়োজন এক ব্যাগ স্যালাইন শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয়েছে তাকে দোকান থেকে প্রেসক্রিপশন দিল এখন তো অনেকগুলো দোকান খুঁজলাম কোথাও পেলাম না সবাই বলতে শর্টেজ শর্টেজ শাহবাগের ওষুধের দোকানগুলোতেই মিলছে না স্যালাইন রাজধানীর অন্য সব এলাকার অবস্থা আরও করুণ সরবরাহ না থাকায় এই সংকটের কথা বলছেন ফার্মেসির কর্মীরা নর্মাল স্যালাইনটার শর্ট বেশি এটা কোম্পানি দিলে ডেইলি যদি 6টা করেও দিত তাইলেও শর্ট থাকতো না ওইটা আমাদেরকে কোম্পানি দেয় না আর আমরা পেশেন্টকে দিতে পারতেছি না বিভাগীয় এবং জেলা শহরেও একই চিত্র মিলছে না স্যালাইন যাতে ভোগান্তি বাড়ছে রোগীদের এপিএন একটা স্যালাইন আছে যেটা বাচ্চাদের চলে খুবই জরুরি কিন্তু এই স্যালাইনটা প্রায় 2 মাস ধরে না চাহিদা যা সে পরিমাণ দিতে পারছে না বিশেষ করে নর্মাল স্যালাইন আমার দোকানে অন্যান্য স্যালাইন যা একটু দুই একটা আছে কিন্তু নর্মাল স্যালাইন একদম নাই বাইরে থেকে স্যালাইন কিনতে কইছে সারামানিগঞ্জ ঘুরাইছি কোনো জায়গায় নর্মাল স্যালাইন নাই এখন আমি রোগী না কোথায় যাব তবে স্যালাইন সংকটের দাবি মানতে নারাজ স্বাস্থ্য অধিদপ্তর তারপরও 3 লাখ ব্যাগ স্যালাইন আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের যে পরিমাণ পেশেন্ট ভর্তি আছে শুধু হাসপাতাল না হাসপাতাল এবং হাসপাতাল বাইরে তার সঙ্গে ম্যাচ করে আমাদের যে লোকাল যে প্রোডাকশন হচ্ছে সেটা কিন্তু ম্যাচ হচ্ছে এবং এখানে কোনো ক্রাইসিস ঘটার কথা না দেশে বর্তমানে 6টি প্রতিষ্ঠান প্রতিদিন উৎপাদন করছে 1,90,000 ব্যাগ স্যালাইন যা বর্তমানে চাহিদার চেয়ে অনেক কম ফলে তৈরি হয়েছে সংকট 1,90,000 ব্যাগ ওখান থেকে কিছু যে টিডি চলে চলে যেত টোটালি 1,90,000 ব্যাগ এখন ঘটে যাবে মার্কেটে যাবে বাজারে যাবে আর ওই 3 লক্ষ ব্যাগ যেটা পাইপলাইনে আসে কিছু চলে আসতে যে টিডি চলে যাবে আমরা আশা করতেছি আজকালকের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে ইনশাআল্লাহ স্যালাইন সব জায়গায় সর্বত্র পাওয়া যাবে
সংকটকে পুঁজি করে অসাধু কিছু ব্যবসায়ী স্যালাইনের সংকট তৈরি করছে বলে মনে করছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা কাঠামো চুক্তি টিকফার সপ্তম কাউন্সিলের বৈঠক কাল, যেখানে বাংলাদেশ চাইবে মার্কিন বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা, তৈরি পোশাকসহ রপ্তানি পণ্যের শুল্ক ছাড়। অন্যদিকে বাংলাদেশে বিনিয়োগ করা মার্কিন প্রতিষ্ঠানের বকেয়া আদায়ে জোর তাগিদ থাকবে যুক্তরাষ্ট্রের। আমদানি রপ্তানি আর প্রবাসী আয় মিলিয়ে বাংলাদেশের বহির্বাণিজ্য খাতের বড় অংশের নিয়ন্ত্রক বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি সরাসরি বিদেশি বিনিয়োগ আর আধুনিক প্রযুক্তি নির্ভর শিল্প স্থাপনেও সামনের সারিতে দেশটি। 2022-23 অর্থবছরে বাংলাদেশ থেকে দেশটিতে রপ্তানি হয়েছিল পৌনে $10 বিলিয়ন পণ্য, যেখানে কেবল তৈরি পোশাকই ছিল $8.5 বিলিয়নের ওপরে। অথচ ওই বাজারে বাংলাদেশকে পোশাক বিক্রি করতে হয় 15-18% পর্যন্ত শুল্ক দিয়ে। বছর দশেক আগে জিএসপি সুবিধা তুলে দেওয়ার পর রপ্তানি কঠিন হয়ে গেছে অন্য পণ্যের ক্ষেত্রেও। তাই এবারে টিকফা কাউন্সিলের বৈঠকে এই সুবিধা পুনরায় বহালের দাবি জানাবে বাংলাদেশ। থাকবে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলার সহযোগিতার দাবিও। আমাদের কথা হচ্ছে আমাদের চেয়ে যাবো। ও আরেকটা বড় জিনিস বাদ গেছে, WTO-তে যে আলোচনাটা হচ্ছে এলডিসির এক্সটেনশন ISM, এইটা যেন ইউএসএ সাপোর্ট দেয়, আমরা সেটা চাচ্ছি। এবারের বৈঠকে সামনে আসবে নতুন বিনিয়োগের বিষয়টিও, কারণ সপ্তাহ তিনেক আগেই বাংলাদেশ ঘুরে গেছেন মার্কিন ব্যবসায়ীদের বড় প্রতিনিধি দল। এছাড়া শেভ্রন সহ এদেশে বিনিয়োগ করা প্রতিষ্ঠানগুলোর বকেয়া আদায়ের তাগিদ থাকবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। শিশুশ্রম বন্ধ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিতের কথাও তুলবেন দেশটির প্রতিনিধিরা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এই বিষয়গুলোকে হাইলাইট করার চেষ্টা করব, এবং আমি মনে করি যে আমরা যদি প্রপারলি বাই নেগোসিয়েশনগুলোকে আগায় নিয়ে যেতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা শুল্কমুক্ত সুবিধা আমেরিকার বাজারে পাবো। আমাদের ধরেন যেসব ইনভেস্টমেন্ট করার মতো আমাদের ক্যাপাবিলিটি নাই, সেগুলোতে কিন্তু আমাদের FDI দরকার। সেই সাথে সাথে আপনার আমাদের কিন্তু রিসার্চ বা ডেভেলপমেন্ট এটা কিন্তু আমরা খুব একটা করছি না। যেমন আমাদের একটা এক্সাম্পল দিই, আমাদের যেমন জুট সেক্টর, এটা ধরেন যদি আমেরিকা থেকে কোনো রিসার্চ করে জুটটাকে যদি আপনার একটু মডার্নাইজ করে যদি আমরা এক্সপোর্ট করার চিন্তা করি, ওদের সাহায্য আমরা নিতেই পারি, সেক্ষেত্রে কিন্তু টেকনোলজিকে ইনভেস্টমেন্ট আমাদের এখানে আসতে পারে। পণ্যের গুণগত মান নিশ্চিতের পাশাপাশি এবার আলোচনায় আসতে পারে গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির বিষয়ও। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। সোমবার রাত 8:55 আগুন লাগে 21-তলা ভবনটির 8ম তলায়। ফায়ার সার্ভিস জানায় প্রাইম টেক্সটাইলের অফিসে এই আগুনের সূত্রপাত, তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। চারদিকে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ার কারণে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। রাত 9:40 আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ সহ আগুনের সূত্রপাত জানতে তদন্ত কমিটি গঠনের কথা জানায় ফায়ার সার্ভিস। বরগুনার পাথরঘাটায় ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে 3 বন্ধু নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় কাকচিড়া লেমুয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় লেমুয়া বাজারে খেলা দেখে মোটরসাইকেলে করে কাকচিড়া বাজারের দিকে যাচ্ছিলেন শাকিব তানভীর ও রাকিব। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি তাদের। তাদের সবার বাড়ি কাকচিড়া ইউনিয়নে। একসাথে 3 বন্ধুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। এখনও বাংলাদেশের 70টি গুমের ঘটনার নিষ্পত্তি হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি থেকে মোট 88টি গুমের বিষয়ে সরকারের কাছে প্রকৃত অবস্থা জানতে চাওয়া হয়েছিল। এর মধ্যে 5 জন আটক এবং 10 জন মুক্ত অবস্থায় আছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। বাংলাদেশে জোরপূর্বক গুম নিয়ে ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্সেস সর্বশেষ সে তথ্য দিয়েছে। সার্বিক বিষয়টি বিবৃতি দিয়ে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। আরও জানানো হয় 34টি দেশের 3000-এর বেশি জোরপূর্বক গুমের ঘটনা পর্যালোচনা করছেন সংস্থাটির বিশেষজ্ঞরা। সেপ্টেম্বরের 11-6 অক্টোবর পর্যন্ত চলবে আলোচনা।
কানাডায় শিখ নেতা হত্যায় ভারতের সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত করা হবে। পার্লামেন্টে এক বক্তব্যে মন্তব্য জানান দেশটির পররাষ্ট্র প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গেল বছর ব্রিটিশ কলম্বিয়ায় শিখ মন্দিরের সামনে খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরকে গুলি করে হত্যা করা হয়। ট্রুডো জানান এই হত্যাকাণ্ডে ভারতের এজেন্টের জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে কানাডার গোয়েন্দারা। তিনি আরও জানান দিল্লিতে G20 বৈঠকের ফাঁকে এই বিষয়ে মোদির সাথে আলোচনাও হয়েছে। একই দিনে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট সন্দেহে দেশটিতে অবস্থান করা ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করেছে অটোয়া। এই ছিল সকাল 10টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।